আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুর্শিদা পারভীন, সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের কারক বিভক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই কারক কাকে বলে। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারকের প্রকারভেদ। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য সর্বনাম পদের ছয় প্রকারের সম্পর্ক হয়ে থাকে। এই সম্পর্কের ভিত্তিতে কারক ছয় প্রকার, যথা এক কর্তৃকারক, দুই কর্মকারক, তিন কর্মকারক, চার সম্পাদন কারক, পাঁচ অপাদান কারক, ছয় অধিকরণ কারক। নিচে একটি বাক্যের সাহায্যে এই সম্পর্কের সূত্রসমূহ দেখানো হবে। বাদশাহ নাসিরউদ্দিন বৌদ্ধ সকালে রাজপ্রসাদে সহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন। কে দান করতেন? বাদশাহ নাসিরউদ্দিন। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যায়? কর্তৃকারক। এখানে বাদশাহ নাসিরউদ্দিন কর্তৃকারক। কি দান করতেন? ধন দান করতেন। কি দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যায়? কর্মকারক। এখানে ধন কর্মকারক। কি দ্বারা দান করতে? সহস্তে। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যায়? কর্মকারক। এখানে সহস্তে হল কর্মকারক। কাদের দান করতে? দরিদ্রদের। ক্রিয়াকে কাকে সত্য ত্যাগ করে প্রদান দ্বারা বোঝালে? সম্পাদন কারক বলা হয়। কোথা হতে দান করতে? রাজপ্রসাদে। ক্রিয়াকে কোথা হতে প্রশ্নের উত্তরে পাওয়া যায়? অপদান কারক। এখানে রাজপ্রসাদে অপদান কারক। কখন দান করতে? পত্র সকালে। ক্রিয়াকে কোথায় কখন দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যায়? অধিকরণ কারক। এই বাক্যে পত্র সকালে অধিকরণ কারক। বিভক্তি কাকে বলে? বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যে অর্থগ্রাহ্যতা সাহায্য করে তাতে বিভক্তি বলা হয়। বিভক্তির প্রকারভেদ। বিভক্তি দুই প্রকার, যথা নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। দুই ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বলে। যেমন ভিক্ষুকে ভিক্ষা দাও, ভিক্ষুক যোগ কে। ক্রিয়া বিভক্তি, ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন তিনি বাড়ি যাবেন, যা যোগ ইবেন যাইবেন, যা যোগ বেন যাবেন। শব্দ বিভক্তি কারক নির্দেশ করে বলে এগুলোকে কারক বিভক্তিও বলা হয়। কারক ভেদে শব্দ বিভক্তি সাত প্রকার, যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। এক বচন ও বহুবচনে কারক বিভক্তির রূপ। বিভক্তি এক বচন বহুবচন, প্রথম শূন্য এ অ অন্তস্থ তে, রা এরা গুলি গণ। দ্বিতীয়া কে রে এরে, দিগকে ধিগেরে দেরে। তৃতীয়া দ্বারা দিয়া কর্তি, দিগের দ্বারা দের দ্বারা দিক করছি। চতুর্থী কে রে এরে, দিগকে ধিগেরে দেরে। পঞ্চমী হতে থেকে চেয়ে, দিগের হতে বের হতে দিগের চেয়ে। ষষ্ঠী র এর, দিগের বের গুলি গণের। সপ্তমী এ অন্তস্থ এ, তে এতে, দিগে দিগেতে গুলিতে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।